ইস, আমার নখগুলোকে কেটে কেটে ভাতটা কেমন কেমন লাগছে আজকে, কেমন লাগছে আমাদের বাড়িতে ওর কালকে কোনো ব্লগ আমরা করিনি, কারণ কালকে সারাদিন গরমে আমরা ল্যাখে পড়েছিলাম আর আমরা কোথাও যাইনি। মানে আমাদের অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল, মানে অনেক জায়গা মানে ও তো জামা কাপড় ভরে ভরে নিয়ে এসছে, বাট আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। আবার সেই পানিহাটিতেই যেতে হচ্ছে, আজকে পাচ্ছো মানে ও রেগে গেছে, দুটা মানে রোদ দূর পড়েছে আমরা কোথাও যেতে পারি, ও রেগেও গেছে। আবার বুঝতেও পারছে যে না রোদরে কষ্টে মানে বেরোনোটা এখন একটু ডিফিকাল্ট, এতটাই কষ্ট হয়ে যাবে বাইরে বেরোলে। তো আমরা দুজনেই মোটামুটি আজকে একই টাইপের জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি আর আমরা আজকে আবারও পানিহাটি যাচ্ছি। তবে আজ চলে এসেছি আমরা সোদপুর মার্কেটের মধ্যে ঢুকে গেছি, পেছনটাই দেখো স্টেশন থেকে বেরোনো আর বেরিয়েই একদম সাবওয়েতে বেরিয়েই হচ্ছে মার্কেটটা, এই যে সব দোকানপাট আর সামনে প্রচুর দোকানপাট রয়েছে। আমরা একটু এগুলো ঘুরতে ঘুরতে যাবো, তারপরে পানিহাটিতে যাবো, তো ওখানে গিয়ে একটু বসবো, আড্ডা ফাড্ডা দেবো, তারপরে বাড়ি চলে আসবো। তো এই তো মার্কেটের ভেতর থেকে বেরিয়ে গেছে, এই যে পেছনে দেখো মার্কেটটা। তো যেহেতু আমাদের সেরকম কেনাকাটি করার কিছু নেই, তো আমরা জাস্ট ঘুরেই বেরিয়ে গেছি। আর সামনেই রেডিমেড সেন্টার শ্রীনিকেতন রয়েছে, তো এখান থেকে আমরা রাস্তাটা ক্রস করব পানিহাটির সাইডে গিয়ে, তারপরে আমরা ওখান থেকে হেঁটেও যাওয়া যায়, আবার টোটোতে অটোতে করেও যাওয়া যায়, তো আমরা হাঁটতে হাঁটতে যাব। আর এখানে কতগুলো বড় বড় মল রয়েছে এই সাইডটাতে। ওই জন্যই তো আমরা চলে এসেছি পানিহাটির রাস্তাতেই আছি, মানে হাঁটতে হাঁটতেই যাচ্ছি। ঘুরতেই যখন এসছি আর এত জায়গায় ঘুরতে যাওয়ার কথা হয়েছে, তখন শুধু শুধু গাড়িতে করে ঘুরে ঘুরে নষ্ট করবো কেন আর কি সময়টা। তো আমরা হাঁটতে হাঁটতেই দেখতে দেখতে যাচ্ছি সব, আর ও তো আগে আসেনি, আমি আগে এসেছি, তো ওকে সব এটা ওটা বলতে বলতে যাচ্ছি এক বছর ধরে প্রতিভার সাথে কোথায় মানে কোথায় কী হয়েছিল আর কি এরকম আর কি। তো যাচ্ছি এখন আমরা, আর বেশিক্ষণ সময় নেই, আর 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আজকে অনেক খাওয়া দাওয়ার প্ল্যান করে এসেছি, জানি না সবগুলোর মতন ওটাও ভেস্তে যাবে কি না। তো কালকে অবধি আমাদের প্ল্যান ছিল, 1 মিনিট প্রচণ্ড গাড়ি আওয়াজ, কালকে অবধি আমাদের প্ল্যান ছিল কোথায় যাওয়ার, কালকে ইকো পার্ক, তারপরে হচ্ছে কফি হাউস, তারপরে হচ্ছে একটা আমাদের ওখানে হনুমানজির মন্দির হয়েছে, তো সেখানেও যাওয়ার কথা হয়েছিল। মানে এত প্ল্যান হয়েছে, আরও এত কয়নাকাটি, এত কসমেটিক্স, এত কিছু এনেছে, এত সাজার জিনিস, এত জামা কাপড়ও কিনে এনেছে নতুন। তো এই আর কি ব্যাপার, বাট রোদের জন্য আজ কালকে রাত্রে আমরা প্ল্যান করে শুয়েছি কি আজকে আমরা কোথায় যাবো ভুলে যাই আমি, কফি হাউসে। আজকেও আমরা কফি হাউসে যাব, কিন্তু সকালবেলা এত লেট করে উঠেছি, উঠে আমি ওকে বলছি হ্যাঁ রে যাবি, দেখ এই এই ব্যাপার, দেখ এরকম এরকম কষ্ট হবে, কিন্তু দেখ এই এইভাবে যেতে হবে, রোদও ছিল প্রচুর। তো ওটা ক্যান্সেল করে আমরা কাছাকাছি পানিহাটিটাই করে নিয়েছি যে এখানেই আসবো, আর সামনে না আমাদের একটু ফ্যামিলি থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, যদি যেতে পারি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সব কিছু ভেবে চিন্তে আর কি ওটা ক্যান্সেল করে দিলাম, পরে কখনো শীতের দিকে ইকো পার্কে বা কফি হাউসে যাবো, এবছর যখন শীত টিত পড়বে একটু, প্রচুর প্রচুর গরম, মানে ভীষণ গরম পড়েছে বাইরে, ঘরে তো তাও এসি টেসিতে থাকা যাবে, বাইরে গেলে তো তুমি শেষ একদম। তো সেই কারণে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে সকালবেলা ঘুম থেকে উঠে, গরমে আমার গরমে প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, তো পানিহাটিতে যাবো বসবো, কিছু খাবার প্ল্যান ট্যান করেছি, মোমো টোমো খাবো, তো দেখা যাক। এই সামনে উমা 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 দেখো আমার দিকে দৌড়ে আসছিল, আরও আছে সামনে দেখো,
যাই হোক, এইভাবে রাস্তা দিয়ে আর কথা বলতে বলতে যাবো না, গিয়ে বসে কথা বলছি তোমার সাথে। আর না, আস্তে আস্তে মনে পড়লো এখানে একটা পুরনো বাড়ি রয়েছে, মানে রাজবাড়ির মতো, তোমাদের একটু দেখাই। দাঁড়াও দেখো, অনেকগুলো এরকম বাড়ি রয়েছে, মানে রাজবাড়ি না, সরি আমি তো রাজবাড়ি বলেছি, মানে পুরনো জমিদার বাড়ি টাইপের। ওই সাইডে আরও রয়েছে পুরনো পুরনো বাড়ি, মানে সেই ইটগুলো ক্ষয়ে ক্ষয়ে গেছে, উত্তর কলকাতার বাড়িগুলোর মতো। আর পানিহাটিতে ফেলুদার একটা স্টোরিও ছিল, কী যেন জাহাঙ্গীরের স্বর্ণ মুদ্রা। তো এই জায়গাটার কালচারটা এরকম, মানে পুরনো দিনের বাড়ি টাড়ি রয়েছে প্রচুর। চলে এসেছি আমরা ঘাটের কাছে, চলো ঘাটে গিয়ে একটু বসি, ছবি টবি তুলবো। আগে দিন ভালো করে ছবি টবি তোলা হয়নি, তারপর একটু আইসক্রিম খাবো, প্রচুর গরম লেগে গেছে। এই তো আইসক্রিমের গাড়ি টাড়ি রয়েছে, চল কটা ফটো তুলে আসি আগে। এই সূর্যটা দেখ, ক্যামেরা অতটা ভালো আসছে না রে, কি দারুণ লাগছে না। সূর্যটা অস্ত যাবে না এখন, কি সুন্দর লাগছে। চলে এসেছি আমরা পানিহাটিতে, পেছনে দেখো কত লোকজন বসে আছে। আমরা এখন একটু বসবো, আইসক্রিম টাইসক্রিম খাবো। দেখো ভাবলাম যে তাড়াতাড়ি এসে ছবি টবি তুলবো, আস্তে আস্তে সূর্য ডুবে গেছে, তো এখন একটু বসবো, আইসক্রিম টাইসক্রিম খাবো, এই তো ব্যাস। কে আছে? অরেঞ্জ কালার, কিন্তু এটা এটা খেয়ে কোনো টেস্ট পাচ্ছি না। কোল্ড ড্রিঙ্কস খাবো, মোমো খাবো, চা খাবো, এখন অনেক কিছু খাওয়ার বাকি আছে, সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে। দেখো একটা কিছু তোর জাহাজ ছেড়ে দিচ্ছে, জাহাজ কি বলে এগুলোকে, বোট বোট, দাঁড়ো দেখ। আমরা আবার বাজারের মধ্যে ঢুকে গেছি, কারণ আগের দিন আমি, প্রতিভা, আমরা সবাই এই বাজারের মধ্যে একটা মোমোর দোকান থেকে মোমো খেয়েছিলাম, বাজার বলতে এই যে মার্কেটটার ভেতরে। তো মোমোটা ভালো ছিল বেশ, ও আজকে মোমো খেতে চাইছে, তাই ভাবলাম যে পানিহাটিতেও ছিল গঙ্গার পাশে, এবার ভাবলাম এখান থেকেই ওকে খাওয়াই। আর যাচ্ছি, চল আমরা আগে একটু ফাঁকায় গিয়ে নিই। দেখো ভিড়, দেখো কি করতে ঢোকে, প্রচন্ড ভিড়, প্রচন্ড, কত সুন্দর দেখে। গরমে পুরো ভিজে গেছে।
হ্যালো, আগের দিনও খেয়েছিলাম সেখানে। প্রচন্ড গরম। এই যে পেছনে দোকানটা, ওখান থেকে সবাই নিয়ে এখানটাতে দাঁড়িয়ে খায়, তো আমরা এখানটা দাঁড়িয়ে খাচ্ছি। আমিও টেস্ট করলাম, এখন ও টেস্ট করছে। ভালো না? ভালো খেতে, সত্যি ভালো খেতে। আগের দিনের থেকে আজকেটা বেশি ভালো লাগছে, টেস্টটা সুন্দর। দাঁড়াও খেয়ে নিই, খাওয়া দাওয়া করি। আমাদেরকে আবার যেতে হবে ওই সাইডে, কারণ বাস ধরতে গেলে মানে অনেকটা যেতে হবে। আরও এখনও 5 মিনিট আবার ব্যাগ যেতে হবে, তারপর বাস ধরবো, তারপর বাড়িতে যাব। তো এর মধ্যে যদি সুযোগ পাই আসছি, নয়তো একেবারে বাড়িতে গিয়ে। তো খাওয়াটা শেষ করিনি, খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার ব্যাক সাইডে যাচ্ছি, বাস ধরবো। তবে বাস ধরতে গেলে এই সাইড থেকে না, চল ভেতর দিয়ে ওই সাইডে চলে যাই, তবে বাস হতে পারবো না, অর্থাৎ আবার রাস্তা ক্রস করতে হবে। চলে এসেছি আমরা, এবার বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। আবার একটা কুলফি মালাই কিনে নিয়েছি, কুলফি মালাই খেতে খেতে আসি। এত গরম না, কোল্ড ড্রিঙ্কস, কুলফি মালাই যা পাচ্ছি আইস ক্রিম খেয়ে যাচ্ছি। তো চলে এবার বাস ধরতে হবে, মেন রোডে চলে এসেছি। ঠিক আছে, রত্ন একটু উঠে গান করুন, তাহলে চমকটা ভালো দেবে। আরে বিছানা দুজনে মিলে এই কদিনে চাষ করেছি, বিছানা ভিডিও ভালো আসছে না এদিকে, আর এটা ওটা সেটা যেখানে পেরেছি রেখেছি দুজনে মিলে। এটা আবার ইউটিউবে ছাড়িস না, ওখানে যা। ইস, আমার নখগুলোকে কেটে কেটে হাতটা কেমন কেমন লাগছে আজকে, কেমন কেমন। এত হাসিস না, আমার ডাবল চিন দেখা যায়। এগুলো ছাড়তে পারবো না, লোকজন ভয় পাবে। ওই কি করে রেখেছো এইসব, কি করছে আজকে, বাথরুমে শুরু করেছে, এখন আমাকে দিয়ে রিলস করাবে। দেখো মেয়ের এখনো ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করতে দিচ্ছে না রিলস করবে বলে। তো তাড়াতাড়ি করে কটা রিলস করে নিই। তো এতক্ষণ রিলস করার ট্রাই করছিলাম আমরা, বাট একটাও রিলস করতে পারিনি, একটাও হলো না, কারণ আমার ফোনের আপডেটের প্রবলেম হচ্ছে ওয়াইফাই। তো ওয়াইফাইয়ের সমস্যা নয়, মানে আমার ইনস্টাটাও আপডেট নিচ্ছে না, কারণ আমার ফোনে এত স্পেস হয়ে গেছে, ফুল স্পেস দেখাচ্ছে, এত ভিডিও ভরে গেছে আমার ফোনে, মানে এখনও পুরুলিয়ার ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো পুরো স্টোরেজ আমার ফুল হয়ে গেছে, যার জন্য করতে পারছি না, আপডেট নিচ্ছে না। তো অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, কতগুলো করলাম, করার পরে দেখছি ওটা সেভ হচ্ছে না। আর যে আমার হাতটা ধরে আছে, কারণ আমি কথা বলতে বলতে হাতটার ও ধরে রাখছে, যাতে ওকে দেখ বারবার করে কতবার করে হাতটা দাবিয়ে দিল। যাই হোক, আমরা না ভীষণ ক্লান্ত হয়ে গেছি এই ট্রাই করতে করতে, যে হবে হবে হবে, বাট হচ্ছে না। তো আর সম্ভব নয়, কারণ কালকে সকাল সকাল ও খেদে বেরিয়ে যাবে পিসমনির সাথে, মাও যাচ্ছে মামা বাড়িতে, তো মায়ের সাথেই চলে যাবে, না তো আরও একটা দুটো দিন থাকতো। তো আজকে তোমরা ওকে দেখে নাও, আবার আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে, কারণ আমাদের একটু ফ্যামিলি থেকে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে খুব সামনেই। তো জানি না হবে কি না, আমিও আর ছোটো মামি মিলে সবাইকে পটানোর চেষ্টা করছি আমরা, সবাই যদি পটে যায়, তো খুব তাড়াতাড়ি আমরা একটু ঘুরতে যাব।
তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যদি যাই। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। জানি না আবার কবে করবো ব্লগ, কারণ প্রচুর ব্লগ হয়ে রয়েছে, বাট আমি এত কুড়ে যে আমি ব্লগগুলো এডিট করে পোস্ট করারই সময় পাই না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি সব ব্লগ আমি আপডেট করে দেবো, সব পোস্ট করে দেবো, আর সামনে যদি ঘুরতে যাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন ব্লগটা এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, গুড নাইট, টাটা।